साथे सत्रह नंबर लोकसभा इलेक्शन में हम लोग अभी काचरावाड़ा में आ चुके हैं यहाँ पे श्री मानधरी स्कूल के सामने हम लोग खड़े हैं अभी टाइम लगभग आपका एक बजे के आसपास हो रहा है अभी भी यहाँ पे भीड़ ज़्यादा है हम लोग थोड़ा पूछ लेंगे कहाँ क्या क्या अभी इलेक्शन हुआ है अभी तक और किस तरह से इलेक्शन हो रहे हैं यहाँ पे ज़रा वोट दीजने

আমরা দেখতে পেলাম যে প্রচুর বয়স্ক মানুষও এখানে অতি উৎসাহের সহিত ভোট দিতে আসছেন আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব কিছু মানুষদের সাথে যারা ভোট দিয়ে বেরোচ্ছেন আমরা কথা বলে নেবো কিছু ভোটারদের সাথে দাদা ভোট দিয়েছেন কীরকম ভোট হচ্ছে ভিতরে ভালো হচ্ছে অনেক একদম ভালো আপনি ভোট দিয়েছেন একদম ভোট দিয়েছি ভালোভাবে ভোট হচ্ছে সন্তুষ্ট কোনো ঝামেলা নেই কিছু না কোনো ঝামেলা বা ভোটারদেরকে ভিতরে প্রভাবিত করার কোনো চেষ্টা কি আপনি দেখতে পাচ্ছেন একদম না সব ঠিক চলছে পোলিং এজেন্টরা সবাই বসেছেন সবাই সবাই সব ঠিক দলের থেকে বসেছেন পোলিং এজেন্ট সবাই সব দল থেকে বসেছে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা কিরকম দেখলেন সেটা আমি কি করে বলবো সব ঠিকই আছে কোনো অসুবিধা নেই সব সাহায্য করছেন সব আর্মির লোকগুলো সবাই ঠিক আছে কেন্দ্রীয় বাহিনী সাহায্য করছেন একদম অনেক ভালো সাহায্য পালন করেছে যারা কেন্দ্রীয় বাহিনী বা পশ্চিমবঙ্গ সরকার পুলিশ সব যে যার জায়গা মতন দায়িত্ব পালন করেছে সব শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে আপনি ভোট দিয়েছেন শান্তিপূর্ণ ভোট হচ্ছে তার মানে বলছেন আমরা কিছু ভোটারদের সাথে কথা বলে নিলাম তারা বলছেন যে মোটের উপর ভোট শান্তিপূর্ণভাবেই হচ্ছে ভিতরে যারা কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ানরা আছেন তারাও তাদেরকে সাহায্য করেছে নমস্কার আইরা বাংলা নিউজে আমরা এখন রয়েছি মানধারি প্রাইমারি স্কুলের সামনে আমরা দেখতে পাচ্ছি যে ভোটাররা এখানে খুব সুন্দরভাবে এখানে লাইন দিয়ে সুষ্ঠুভাবে তারা দাঁড়িয়েছেন ভোট দেওয়ার উদ্দেশ্যে আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব তাদের সাথে তারা ভোট দিতে যাচ্ছেন এখন হ্যাঁ সবে এসছে সবে এসছে হ্যাঁ ভোট কীরকম দেখছেন আমি সবে এলাম এখন তো কিছুটা জানি না মোটামুটি ভালোই চলছে শান্তিপূর্ণ ভাবে কি দেখতে পাচ্ছেন আমি তো এই যা এলাম এখন জাস্ট দেখছি শান্তিপূর্ণ এর আগে কি হয়েছে বলতে পারবো না এখন কি ভোটারদেরকে কোনোভাবে কোনো দলের থেকে প্রভাবিত করার কোনো চেষ্টা বা এরকম কিছু দেখতে পেলেন না ওটা কিছু আমি জানি না বলতে পারবো না আমরা কথা বলে নিই আমি আরেকজনের সাথে কথা বলে নেবো আপনিও এই মুহূর্তে এলেন এখন ভোট দিতে হ্যাঁ আমি আছি মোটামুটি খবর করে কতক্ষণ ধরে আছে মোটামুটি আধা ঘন্টা হয়ে গেল দেখছেন আধা ঘন্টা আচ্ছা আপনার কাছে জিজ্ঞাসা করুন ভোট কেমন হচ্ছে খুব সুন্দর শান্তিপূর্ণ ভোট কোনো অসুবিধা নেই নিজের মতদান প্রত্যেকে নিজেরাই দিচ্ছেন কোনো পার্টির তরফ থেকে কোনো বাধা বিপত্তি কিছু নেই একদম পুরো পিসফুলি ভোট হচ্ছে আচ্ছা কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা আপনি কেমন দেখেন একদম একদম সচল তারা একদম নিজেদের দায়িত্ব মানে খুব সুন্দরভাবে পালন করছেন আর কোনো রকম অশান্তির এখানে কোনো বাতাবরণ তৈরি হয়নি কোনো দল থেকে ভোটারদেরকে প্রভাবিত কিছু না না আপাতত কিছু নেই সকাল থেকে আমারও পরিবার এখানে ভোট দিয়ে গেছেন তাদের থেকে খবর নিয়ে এবং আমি দাঁড়িয়ে দেখছি সেরকম কোনো পার্টির থেকে আপাতত কোনো কিছু খবর নেই আচ্ছা আমরা কথা বলে নিলাম দাদার সাথে যে উনি বললেন মহিলা ভোটারদের সাথে কথা বলে নেব দিদি ভোট দিতে এলেন এই মাত্র কখন এসছেন পাঁচ মিনিট হবে কেমন দেখছেন ব্যবস্থাপনা ভালোই দেখছি ভোটারদেরকে কোনো প্রভাবিত করার কেউ চেষ্টা করছে কি না না এটা কিছু হচ্ছে না তার মানে আপনি বলছেন শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে পূর্ণ আছে সব শান্তি কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা কি রকম দেখ ভালোই দেখছি খারাপ দেখছি না দাদা আমরা কথা বলে নেব একজনের সাথে উনি এইমাত্র ভোট দিয়ে বেরিয়ে এলেন আপনার নাম কি প্রসেনজিৎ সাহু ভোট ভিতরে কিরকম দেখছেন পুরা জ্যসে নরমাল হ্যায় ভোট দিয়েছেন তার মানে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে বলছেন কেন্দ্রীয় বাহিনী কীরকম ভূমিকা দেখল ভালো ভোটারদেরকে কেউ কি কোনোভাবে প্রভাবিত করার চেষ্টা করছে না সব দলের পোলিং এজেন্টরা ভিতরে বসতে পেরেছেন আমি ওটা খেয়াল করিনি দেখলাম তো টিএমসিরও আছে আর বিজেপিরও আছে টিএমসি আছে বিজেপি আছে সিপিএম বা কংগ্রেসের এরকম কাউকে দেখতে পেলেন না আমি খেয়াল করলাম না দুপুর প্রায় দুটো বাজে এই সময় আমরা চলে এসেছি মিলননগর প্রাইমারি স্কুলের সামনে মিলননগর যে আদর্শ সঙ্গ ময়দান সেই ময়দান সংলগ্ন প্রাইমারি স্কুলের সামনে আমরা দেখতে পাচ্ছি এখানে ভোটারদের উৎসাহী যারা ভোটার তাদের লম্বা লাইন এখানে আমরা দেখতে পাচ্ছি আমি ক্যামেরা পারসনকে দেখানোর অনুরোধ করব ওই ভোটারদের যারা লাইন ভোটার ভোট ভোটের লাইনে দাঁড়া দাঁড়িয়েছেন তাদেরকে আমি দেখানোর অনুরোধ করবো কয়েকজন ভোটারের সাথে কথা বলে নেবো ভোট দিয়েছেন হ্যাঁ ভোট দিয়েছি কতক্ষণ আগে তা আধা ঘন্টা হবে কিরকম দেখলেন ভালো শান্তিপূর্ণ ভোট হচ্ছে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা কিরকম দেখলেন ভালো পুলিশ প্রশাসন আছে ভালো আছে মানে রাজ্য রাজ্য পুলিশ পুলিশ আর আছে 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 বুথের ভিতরে বাইরেও আছে রাজ্য পুলিশ বুথের ভিতরে আছে না ভূতের ভেতরে এটা না বাইরে আছে বাইরে আছে সেটাই জিজ্ঞাসা করছি আর কেন্দ্রীয় বাহিনীর জনরা বুথের ভিতরে আছে আর প্রত্যেক দলের পোলিং এজেন্টরা বসতে পেরেছেন হ্যাঁ সেটা সবাই বসেছে কিন্তু সেটা তো অসুবিধা হয়নি সবাই সব দলের বোলিং এজেন্টরা সবাই বসতে হয়েছে আচ্ছা আচ্ছা আমরা কথা বলে নেব আমরা আরো কয়েকজন ভোটারের সাথে কথা বলে নেব ভোট দিয়েছেন দিয়েছেন হ্যাঁ কি রকম ভালো রকম ভোট হচ্ছে ভালো সবার থেকে সহযোগিতা পেয়েছেন আপনি ভোট দিয়েছেন হ্যাঁ খুব ভালো ভোট দিয়েছেন আপনি ভোট দিয়েছেন হ্যাঁ ভোট দিয়েছি সহযোগিতা পেয়েছেন সবার থেকে সব ভালো ভালোভাবে ভোট হয়েছে এবার কোনো অসুবিধা হয়নি দাদার থেকে আরেকটা কথা জিজ্ঞাসা করে নেব কোন দলের থেকে কি ভোটারদেরকে প্রভাবিত করার কোনো চেষ্টা কি আপনি দেখলেন না এটা আমাদের এখনও চোখে পড়েনি সবাই আসছে সবাই সুন্দরভাবে ভোট দিয়ে চলে যাচ্ছে দেখেন আছেন দেখতে পারবেন পারবেন বুঝতে অবাধে ভোট হচ্ছে কেউ কাউকে আটকাচ্ছে না যে যার নিজের মতদান নিজে করতে পারছে আমরা একজনকে পেয়ে গেছি উনি এবছরই প্রথম ভোট দিলেন আমরা দিদির সাথে কথা বলে নেব দিদি আপনার নাম কি প্রিয়াঙ্কা বিশ্বাস এই বছর প্রথম ভোট দিলেন প্রথম ভোট দিলাম এখানে প্রথম ভোট দিলাম অন্য জায়গায় ভোট দিয়েছি আমার বাড়ি সোদপুরে এখানে বিভাই সূত্রে আচ্ছা বিয়ের পর এইখানে প্রথম ভোট দিলেন কীরকম অভিজ্ঞতা হলো ভালো এখানে নির্বিঘ্নে ভোট হচ্ছে সকাল থেকেই দেখছি খুব ভালো ভোট হচ্ছে আচ্ছা ভিতরে কি কেউ কোনো ভোটারদেরকে কোনো দল প্রভাবিত করার কোনো চেষ্টা কি চলছে সেরকম কিছু না সব দলের পোলিং এজেন্টদেরকে দেখতে পেয়েছি বসে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর সম্পর্কে কি বলবেন কীরকম সহযোগিতা করছে ডেকে ডেকে নিয়ে যাচ্ছেন কোনো অসুবিধা নেই আমাদের এখানে আচ্ছা ধন্যবাদ দিদিকে কে বাংলা নিউজে আমরা এখন চলে এসেছি বনগা লোকসভা কেন্দ্রের অন্তর্গত কল্যাণীর রথতলার ঈশ্বরগুপ্ত মন্দিরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভোটাররা উৎসাহের সহিত তারা আর কি ভোট দিচ্ছেন আমরা এক দাদাকে পেয়ে গেছি দাদার সাথে আমরা কথা বলুন দাদা আপনার নাম অম্বর মুখার্জি আমি রত্তালা বুদ্ধবারকে থাকি আমরা অনেক দিন ধরে আছি তিরিশ পঁয়ত্রিশ বছর এখানে রয়েছি দাদাকে একটা কোশ্চেন করে নেবো আপনি কি এখনই ভোট দিতে এলেন আমি এখনই ভোট দিতে এলাম আচ্ছা ভোট কীরকম বুঝছেন চারিদিকে ভোট তো কল্যাণীতে শান্তি হয় এমনি কল্যাণীতে কোনো সমস্যা এখনও শুনিনি ভালোই হয় মানে ভোট ফাঁকা ফাঁকা ভোট ভালোই হয় মানে অবাধ এবং শান্তিপূর্ণ ভোট আপনি বলছেন শান্তিপূর্ণ ভোট কোথাও কোনো গণ্ডগোলের খবর কি পেয়েছেন আপনি আমি তো রিসেন্টলি টিভি দেখছিলাম যাতে আমার মোহনপুর ঝামেলা হয়েছে কিন্তু কল্যাণীতে এমন কিছু ঝামেলা হয় না কখনো আর শুনিও নি কখনো সেভাবে দাদাকে ধন্যবাদ দাদার সাথে আমরা কথা বলে নিলাম উনি জানালেন যে এখানে উনি এইমাত্র ভোট দিতে এলেন এবং অবাধ মোটের ওপর অবাধ এবং শান্তিপূর্ণ ভোটই হচ্ছে হ্যাঁ এটা তুলে আমরা কিছু ভোটারদের সাথে কথা বলে নেবো যারা এইমাত্র ভোট দিয়ে বেরোলেন দিদি আপনার নাম কি টুম্পা হালদার আপনার নাম সাথী হালদার আচ্ছা ভোট তো দিলেন ভিতরে কীরকম সহযোগিতা পেলেন না ভালোই আমরা যেরকম মানে নিজেদের মতোই দিয়েছি না কোনো অসুবিধা হয়নি কেন্দ্রীয় বাহিনী জন আপনাদেরকে সহযোগিতা করেছে হ্যাঁ করেছে হ্যাঁ হ্যাঁ না ভালো ভালো ব্যবহার করেছে আমাদের সেরকম কোনো অসুবিধা হয়নি আচ্ছা আপনার কাছে জেনে নেব ভিতরে কি ভোটারদেরকে প্রভাবিত করার কি কোনো চেষ্টা কেউ করছে না না ওরকম কোনো ব্যাপার নেই ওরা পুরো ভালোভাবে সব দিক থেকে ওরা সহযোগিতা করেছে আমাদের কোনো প্রবলেম হয়নি আমরা খুব ভালো করেই দিয়েছি সব দলের এজেন্টদেরই দেখতে পেলেন ভিতরে তারা বসে রয়েছে হ্যাঁ মোটামুটি সব দলেরই এজেন্ট রয়েছে কোনো অসুবিধা হয়নি আচ্ছা আমরা আরও কয়েকজনের সাথে কথা বলে নেব ভোট দিয়েছেন হ্যাঁ ভোট দিয়েছি কীরকম দেখলেন ভিতরে ভোট অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে এখানে ভোট হয় চিরকাল এবারও তাই হচ্ছে সব দলের এজেন্টরাই বসেছেন স্কুল ভোট হচ্ছে সব দলের এজেন্টদের কি দেখতে পেলেন ভিতরে বিজেপির এজেন্টও আছে নির্দলের এজেন্ট আছে তৃণমূলের এজেন্ট আছে সিপিআইএমের এজেন্ট আছে আচ্ছা আমরা শুনলাম যে দাদা বললেন যে নির্দলের নির্দল প্রার্থীরও এজেন্ট এখানে বসতে পেরেছেন তার মানে আমরা বুঝতে পারছি যে এখানে মোটের ওপর ভোট শান্তিপূর্ণভাবেই হচ্ছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের থেকে কীরকম সহযোগিতা পেল এখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যারা একটু হ্যান্ডিক্যাপ্ট আছেন তাদের হেল্প করছে তাছাড়া এখানে পিসফুল ভোট হচ্ছে তারাও তো তাদের মতামত ভালো মানে আমাদের আরেকজনের সাথে কথা বলে নেব ভিতরে কি ভোটারদেরকে প্রভাবিত করার কোনো চেষ্টা হচ্ছে কোনো রকম প্রভাবিত করা হচ্ছে না যার যেরকম ইচ্ছা ভোট দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে মানে যে যার মতো তার মত দান করতে পারছে হ্যাঁ ভোট দান করতে পারছে সকলেই ভোট দান করেছে এবং শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে এখানে আপনার থেকে আপনি ভোট দিয়েছেন হুম কী রকম দেখলেন ভোট তো আপনারা নিজেরও দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পিসফুলি ভোট হচ্ছে একদম মানে মানুষ ঠিক এটাকে একদম মানে যেটা বলবো একদম উৎসব যেটাকে বলে ভোট মানে উৎসব উৎসব আকারে ভোট দিচ্ছে এখানে মানুষ সব পোলিং এজেন্টাই বসতে পেরেছে পোলিং এজেন্ট আছে ভিতরে কোনো ঝামেলা বা অশান্তি কোনো রকম কোনো প্রশ্নই ওঠে না আমরা ভোটারদের সাথে কথা বলে নিলাম আমরা আরেকজন দিদিকে পেয়ে গেছি দিদি ভোট দিয়েছেন ভিতরে কিরকম দেখলেন শান্ত পরিবেশ মানে কোনো অসুবিধা ভোটারদেরকে কোনো প্রভাবিত করার চেষ্টা না না কোনো অসুবিধা হচ্ছে না কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা আপনাদেরকে সহযোগিতা করেছেন যথেষ্ট মণ্ডল আমরা কথা বলে নিলাম ভোটারদের সাথে তারা জানালেন যে কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ান রয়েছেন তারা তাদেরকে পূর্ণ সহযোগিতা করেছেন এবং মোটের ওপর ভোট অবাধ এবং শান্তিপূর্ণ ক্যামেরায় অরণব ব্রহ্মর সাথে আমি আকাশ রত্তলা থেকে আহিরা বাংলা নিউজ Subscribe for more information and news, and click the bell icon for notifications.